আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রিয় দর্শক, আজকে দেখেন আবেদা নতুন কাপড় পরছে, আর আজকে কি সুন্দর লাগছে দেখেন। তো প্রিয় দর্শক, কালকে গেছিলাম আমরা মানে আবেদা করতে, মানে আমার হোসর বাড়ি। তো আপনারা ওই ভিডিওতে হয়তো দেখছেন, তো ওই ভিডিওতে অনেক ভালোবাসা দিছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, এবার শ্বশুর বাড়ি যাইয়া মানে ভালো করে খাওয়া খাদ্য হয় নাই, কারণ হচ্ছে আপনার প্রচণ্ড গরম পড়ছে আমাদের এখানে। এখন মোটামুটি ধরেন যে আপনার 35 ডিগ্রির উপরে মানে সেলসিয়াস থাকে দিনে, আর রোদের তাপমাত্রাটা অনেক বেশি। তো এখন হচ্ছে আপনার বিকালবেলা, তাও দেখেন কীরকম রোদ, মানে এইরকম গরম আর কি। তো বন্ধুরা, আমি গেছিলাম মাত্র বাজারে। তো বাজার থেকে আজকে আনছি আপনার হলো ছোটো রুই মাছ, তারপরে এলো আপনার চাল কুমড়া, দেখেন একদম কষি চাল কুমড়া নিয়েছি। রুই মাছ দিয়ে আমাদের রান্না করবো। এই দাগ পড়ে গেছে গা, ব্যাগের ঘষা খাইছি, গাড়িতে আনতে গেলা ব্যাগের ঘষা খাইছি। তারপরে আছে আপনার হলো সর্ষের তেল 75 টাকা। তারপরে প্রচণ্ড গরমের কারণে আনছি আমি লিচি, লিম্বু, লিম্বু আনছি দেখেন, 7টা লিম্বু মাত্র 10 টাকাতে আনছি। তো এটি আজকের বাজার। তো আবেদকের বাড়ি থেকে কালকে যে কালকে আইছি, মানে দিন যে দিন আই পড়ছি, থাকিনি আর কি, মানে থাকিনি একটা কারণ, আপনার আমাকে হয়তো জানেনি আপনারা, গরু বাছুর আছে আঙ্গু। তো গরু ছুঁয়া তো থাকা যায় না, অসুবিধা হয়। তো গরু দেখবো কারা, হাঁস মুরগির কথা বাতি দেন, হাঁস মুরগি দিলেন যে আপনার সারাদিন ঘুরে বেড়ে খাইবো, রাতে একলাই ঘরে যাইব, কিন্তু গরু বাছুর তো যাইবো না। তো ওই জন্য আঙ্গু আজকে থাকা নাই না বেদা। তা আবেদার মনটা বেশি ঠিক ভালো না, কারণ হচ্ছে আপনার কালকে বাড়ি থেকে সাল যাই তো থাকতে পারেন, ওই জন্য খুশি ছো কি? দেখানো হয় নাই, তো টাইম পেলে আপনাকে দেখাবো। তো দেখাবো আপনার সামনে কুরবানির ঈদে সবাই আইব, তো আপনাকে দেখাবো না দেখাবো। তো তো আপনারা আজকের ভিডিওটা দেখেন, অনেক সুন্দর হবো। তো আপনার ভাইয়ে বাজার গেছিল, বাজার থেকে রো মাছ নিয়ে আইছে, এখন আমি ভালো করে কুইড়ে নেই। রাজা কত বড় রুই মাছের বাচ্চা, রুই তো না এটা, রুই মাছের বাচ্চা। হ্যাঁ, আর আছে কি? এটা একটা ই দিছে নাকি বাড়া, বাড়া দিছে একটা বাড়া, দুই রকমের মাছ আঙ্গ মনে ভাবছে, একটা রো একটা বাড়া। তার মানে এটা ওজনে কম পরে দেখে পরে ওটা দিয়ে দিছে, বুঝছো? তা বড় হয়েছে, ছোট না বড় হয়েছে। রুই মাছের মাথাটা খাইতে অনেক ভালো লাগে আমার কাছে। তো মাথা 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 বাজলেই আমি খাই রুই মাছে। তো খাই আর এমনি বাকি মাথা যেটা আনে আঙ্গ ময়না বাপক দিই খাই নি তুমি, খালি রুই মাছটা ভালো খাই। বড় আছে না মাছটা? হ্যাঁ। মাছ কুড়া হয়ে গেছে, দেখো কি সুন্দর করে মাছ কুটছি, এক সমান কুড়ে। এখন আমি ভালো করে দিয়ে নিব। আমি এখন চুলা করে আইলাম, রো মাছ দিয়ে চাল কুমড়া রান্না করুন। এখন আমি রো মাছটা কষে আনিম, কাঁচামরিচ পেঁয়াজ কাইটা নিব, সবে নিয়ে আমি মশলা দিয়ে দেব, হলদি লবণ রাঁধুনি হাঁস। শুকনা মাছ
মাছ কষাবে নাকি অল্প পানি দিয়ে দিন। ইমুর আমি মাছ কষানি করতেছি আর এখন আমি চাল কুমড়া কুড়ে নেব। কষি আছে না চাল কুমড়া? কষি আছে, কষি তো আছে, এড়ে দে আছে। কষি আছে তো, কষি আছে না, দেখেন কি সুন্দর। না এর নাকলা নেব না, না লাগবো না, কষি আছে কিন্তু। চাল কুমড়া, চাল কুমড়াই তো বন্ধুরা, চাল কুমড়াটা বেশি দাম না, নাই 20 টাকা নিছি তো। আমি তো চাল কুমড়া গাছ বুনছে কিন্তু এখন ধরে লাগে নাই তো, আমাদের এখানে সব বস্তু আয় করুন। আমি তো ভাবলাম বাজারে দেখলাম একটা নিয়ে আসলাম। কষি আছে না ভালো? হ্যাঁ, হেদ দেবো না, নাই আল্লাহ জানে। কষি থাকলে হেদ দেবো না কে? না তো খেতের চাল কুমড়া কী বাবা, আল্লাহ সারের খেতের মাছ দিয়ে চাল কুমড়া রান্নার জন্য আমি চাল কুমড়াটা পাতলা পাতলা করে কুরছি, তাহলে নাই তো না আইডে চাল কুমড়া যদি আবার হিত না হয়, সেই জন্য আমি পাতলা করছি। আর মাছ দেখি আমি কষা নইল না, নাই কষার না হয়ে গেল, নামে নেই এখন। কষা নয়ে গেছে, এখন আমি মাছ নামে নেব। মাছ নামে নিছি, এখন আমি কুমড়া গেলে তাড়াতাড়ি ধুয়ে নিই, নাহলে করে জ্বলে যাব। মাছে জল দিয়ে চাল কুমড়া আমি কষে নেব, তরকারি একটু মাছে জল দিয়ে কষে নেব। সর রাঁধছি কি সুন্দর, একদম দইয়ের নাগলা। তো প্রিয় দর্শক, খাওয়া পেদা দেখেন নতুন কাপড় পিনতে অনেক খুশি। হায় হাই গো, তরকারি দেখে কি বাবা ভালো লাগে জানি, খুশি থাকে না তুই চায়া থাকস কে কি কবি কো চোখ মারলে আমি হে রম দিয়ে চায়া রয়েছে না মাছের জল দিয়ে তোমার ডোব না। তো বন্ধুরা, আমার এই বছরের প্রথম চাল কুমড়া খাওয়াবো আজকে, তাও দেখি যেরকম চায়া রয়েছে। খেতের চাল কুমড়া তো কি না কি কইবেন, বাড়ির তো এদেরকে এবার ধরেই নেই। কোনটা জানলা করছে কি চাল কুমড়া গাছ? আমি যদি গাড়ি তুমি তো জানলা দিই দাম, এই জন্য আমি গাড়ি না। একবার আমি কে মিটা নাও কে আগে জানলা দিছে, আমি একলাই দেই নাই, ভিডিও আছে কল তুমি, আমি রাগ করে করছি কই দেখে, রাগ করে করছি মিটা নাও গাছ উড়া একটা জানলা দিলাম আমি, আর কি মিছা কথা কইলাম, আর আঙ্গমনে নাম হয়
আমি রাগ করে জানলা কই না দে দেখে আমি একলা দিছি, তারপরে ভিডিও করছি কয়ে দেহ আবে দেয় রাগ করলো জানলা দিয়ে দিই না দেখে। আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখেন গইলা গেছে, ভাবছিলাম চাই থাকবো চোখ বুনছে। তো কচি কুমড়া হলেও আপনার চাল কুমড়া হলেও আপনার ই মানে কিনা তো মানে গ্যারান্টি ট্যারান্টি ছাড়া চালানি দিকে প্রচন্ড গরমে আবেদন রান্না বান্না কষ্ট দেখুন না, ভিডিও করাটা অনেক কষ্ট হইতেছে মানে দুই তিন দিন ধরে আমাদের এখানে অনেকটা গরম। আমার কষ্ট হান্টি আমার জামাই বুঝে না আর কেরা বুঝব, কষ্ট বুঝি নাই তাহলে এমনি কইতেছি না আমি। আর কয়েকদিন আগে আপনার বাংলাদেশে খুবই গরম ছিল, রোদের তাপে দেখলাম ডিম বাড়ছে কত ভিডিওতে, ওই টাইমে আমাদের এখানে অত একটা গরম আসাল না, কিন্তু এখন আবার প্রচণ্ড তাপমাত্রা পড়ছে না। ডিম হব ডিম হাসাইব আঙুল হবো মাড়ি হ স্যান্ডেল ছাড়া একটু তো মারি কারণ জানি জানা এত গরম, গরম পড়বো এবার আজকে বৃষ্টি হয় নাই দেওয়া তো গুড়গুড় করবো রাত্রে আজকে বৃষ্টি হয় হারে তরকারি কষানো হয়ে গেল, এখন আমি জলে পানি দিয়ে দেবো একদম পোড়া পোড়া হয়েছি। তরকারির মধ্যে পানি দেওয়ার পরে আমার ভুলো করছে, এখন আমি মাছ দিয়ে দিব। তরকারি আমার হয়ে গেছে, এখন আমি নামে নিব। হয়ে গেছে হয়েছে কুমড়া তো আবার গলে গেল না করে গলছে তো এনে কুমড়ায় আবাই থাকবে। তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিওটি, কমেন্টে জানাবেন কিরম হয়েছে। তো তরকারি ভালোই হয়েছে, খারাপ নয় আপনার নতুন তরকারি চাল কুমড়া দিয়ে রুই মাছ। তো আবেদার তরকারি হয়ে গেল, তো নামে হলাও এসে যদি।